বাজারে দর নিয়ন্ত্রণে রাখতে পণ্যের সরবরাহের বিপরীতে উৎসে করে অব্যাহতি চেয়েছে কৃষি খাদ্য প্রস্তুতকারকরা। একই সঙ্গে এই শিল্পের কর্পোরেট করহার কমানোরও প্রস্তাব দিয়েছে অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন। বুধবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব তুলে ধরে তারা। এ সময় মুরগি ও ডিমের বাজার নিয়ন্ত্রণে রাখতে পোল্ট্রি শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক কমানোর সুপারিশও আসে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধান থেকে শুরু করে আলু, মাছ কিংবা মাংস, এমন নিত্যপণ্য সরবরাহের বিপরীতে ধাপভেদে 2-5% হারে উৎসে করে নেয় সরকার। আসছে অর্থ বছর যা মুখোপের প্রস্তাব দিয়েছে অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা। সেই সঙ্গে কৃষি উপকরণ আমদানিতে যে 5% আগাম করে দিতে হয় তা প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছে তারা। দাবি জানানো হয় কর্পোরেট হার 27.5% থেকে 15% নামিয়ে আনার, আর রপ্তানির বিপরীতে প্রণোদনা আগের মতো 20% বহাল রাখার। ধান চাল গম যত কিছুই আছে যেগুলো আমাদের সরাসরি আসলে এগ্রো প্রোডাক্ট এদেশেরই থেকে ইয়ে হয়, এগুলোতে আসলে ইনকাম ট্যাক্স থাকাটা উচিত না, টিডিএস বিশেষ করে কর্তনটা, এটা আমরা মৌকুব চাচ্ছি, করতে চাচ্ছি উচ্চ কর্তন। বৈঠকে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন পোল্ট্রি ফিড তৈরির কাঁচামাল আমদানির আগাম কর 5% থেকে কমিয়ে 0.5% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। সেই সাথে পোল্ট্রি, মৎস্য ও পশুখাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্পোরেট করহার 5% করার সুপারিশ করা হয়েছে, যা এখন আছে 15%। দ্রব্যমূল্য যদি আমরা নিয়ন্ত্রণের চিন্তা রাখি তাহলে ফিডের কাঁচামালের দাম যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এটা সম্ভব, আদৌ সম্ভব না। আগামীতে যাতে আরো দাম কমানো যায়, এই গ্লোবাল মার্কেটে যে প্রাইসটা কিছুটা কমে সেটা অ্যাডভান্টেজ যাতে সাধারণ ভোক্তারা পায়, এই কারণে আমরা ফিরের দাম ক্রমান্বয়ে কমাতে চাচ্ছি, খরচটা কমিয়ে দামও কমাতে চাচ্ছি, আমরা এটা ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রাক বাজেট আলোচনায় করছা চেয়েছে চা বাগান মালিকরাও। তাদের দাবি নমুনা চায়ের উপর থাকা 60% ভ্যাট কমিয়ে 1% আনা হোক। একই সাথে বিদেশি চায়ের ব্যবসা ঠেকাতে এই পণ্যের আমদানি শুল্ক বিদ্যমান হারেই বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। নমুনা চায়ের উপরে কোনোদিনও এটার উপরে ভ্যাট ছিল না, 1999 সালে একবার আরোপ করা হয়েছিল আমাদের আবেদনের প্রেক্ষিতে, এনবিআর 2000 সালে এটাকে রহিত করে দিয়েছিলেন, আবার এটা এসে গেছে 2019 সালে। আমরা তখন থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় স্যারকে আমরা আবেদন করে যাচ্ছি আমাদের নমুনা চায়ের উপরে ভ্যাট রহিত করার জন্য, কারণ নমুনা চায়ের কোনো কমার্শিয়াল ভ্যালু নেই স্যার। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে চায় রাজস্ব বিভাগ। বৈঠকে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন খাদ্য উৎপাদন আর রপ্তানিতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির কর ছাড় অব্যাহত থাকবে। খাবার জিনিসের মার্কেট একটা বিরাট বড় মার্কেট, এদিকে টার্গেট করে আরো অনেক ইন্ডাস্ট্রি স্থাপিত হতে পারে, আরো অনেক জায়গায় এক্সপোর্টের সুযোগ রয়ে গেছে, আফ্রিকান কান্ট্রিতে বিশাল মার্কেট এই এগ্রো প্রোডাক্টের, তো আমরা সেগুলোকে ধরতে চাই, দেখতে চাই, সেগুলোকে সেই জায়গায় রিচ করতে চাই, এবং সেই জন্য আমরা সাপোর্ট দিয়ে যাব। সুবিধার জন্য অপব্যবহার না হয় সেই জায়গাটা আমাদের দেখতে হয়, লোকাল ইন্ডাস্ট্রি যেন কোনো কারণে বিপদগ্রস্ত না হয় সেটাও আমাদের দেখতে হয়। রাজস্ব বোর্ডের ওই প্রাক বাজেট আলোচনায় সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবায়নযোগ্য শক্তি খাতে আমদানি পর্যায়ে বিদ্যমান ভ্যাট মৌকুপের প্রস্তাব দেওয়া হয়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।